শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় পরিচ্ছেদ নরেন্দ্রাদি সঙ্গে নরেন্দ্রের সুখ দুঃখ দেহের সুখ দুঃখ নরেন্দ্র মেজের উপর সম্মুখে বসিয়া আছেন শ্রী রামকৃষ্ণ টৈলোক্য ও ভক্তদের প্রতি বলিলেন দেহের সুখ দুঃখ আছেই দেখো না নরেন্দ্র বাপ মারা গেছে বাড়িতে বড় কষ্ট কোনো উপায় হচ্ছে না তিনি কখনো সুখে রাখেন কখনো দুঃখে তৈলক্য বলিলেন আগে ঈশ্বরের নরেন্দ্রের উপর দয়া হবে শ্রী রামকৃষ্ণ বলিলেন আর কখন হবে কাশিতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে কিন্তু কারু কারু সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয় হৃদে শম্ভু মল্লিককে বলেছিল আমায় কিছু টাকা দাও শম্ভু মল্লিকের ইংরাজি মত সে বললে তোমায় কেন টাকা দিতে যাব তুমি খেটে খেতে পারো তুমি হোক কিছু রোজগার করছো তবে খুব গরিব হয় সে এক কথা কি কানা খোঁড়া পঙ্গু এদের দিলে কাজ হয় তখন হৃদে বললে মহাশয় আপনি উটি বলবেন না আমার টাকায় কাজ নাই ঈশ্বর করুন যেন আমায় কানা খোঁড়া অতি দারিদ্রিক এসব না হতে হয় আপনারও দিয়ে কাজ নাই আমারও নিয়ে কাজ নাই নরেন্দ্র ও নাস্তিক মত ঈশ্বরের কার্য ও ঈশ্বর নরেন্দ্রকে কেন দয়া করছেন না ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন নরেন্দ্র বলিলেন আমি নাস্তিক মত পড়েছি শ্রী রামকৃষ্ণ বলিলেন দুটো আছে অস্থি আর নাস্তি অস্থিটাই নাও না কেন সুরেন্দ্র বলিলেন ঈশ্বর তো ন্যায় পরায়ণ তিনি তো ভক্তকে দেখবেন শ্রীরামকৃষ্ণ বলিলেন আইনে অর্থাৎ শাস্ত্রে আছে পূর্বজন্মে যারা দান টান করে তাদেরই ধন হয় তবে কি জানো এ সংসার তাঁর মায়া মায়ার কাজের ভিতর অনেক গোলমাল কিছু বোঝা যায় না ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসেছেন সঙ্গে কৃষ্ণ এসে খানিকক্ষণ পরে দেখেন ভীষ্মদেব কাঁদছেন পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন কৃষ্ণ কি আশ্চর্য পিতামহ অষ্টবসুর একজন বসু এর মতো জ্ঞানী দেখা যায় না ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন কৃষ্ণ বললেন ভীষ্ম সেজন্য কাঁদছেন না ওকে জিজ্ঞাসা করো দেখি জিজ্ঞাসা করাতে ভীষ্ম বলেন, কৃষ্ণ ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই এই কথা যখন ভাবি দেখি যে তার কার্য কিছুই বোঝবার্য নাই শুদ্ধ আত্মা একমাত্র অটল সুমেরুবত আমায় তিনি দেখিয়েছিলেন পরম আত্মা যাকে বেদে শুদ্ধ আত্মা বলে তিনি কেবল একমাত্র অটল সুমেরুবত নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত অনেক গোলমাল এটির পর ওটি এটি থেকে উটি হবে এসব বলবার জো নাই সুরেন্দ্র সহাস্যে বলিলেন পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয় তাহলে তো আমাদের দান টান করা উচিত শ্রী রামকৃষ্ণ বলিলেন যার টাকা আছে তার দেওয়া উচিত তৈলক্যের প্রতি বলিলেন জয়গোপাল সেনের টাকা আছে তার দান করা উচিত ও যে করে না সেটা নিন্দার কথা এক একজন টাকা থাকলেও হিসেবি অর্থাৎ কৃপন হয় টাকা যে কে ভোগ করবে তার ঠিক নাই সেদিন জয়গোপাল এসেছিল গাড়ি করে আসে গাড়িতে ভাঙা লণ্ঠন ভাগাড়ের ফেরত ঘোড়া মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারবান আর এখানের জন্য নিয়ে এলো দুই পচা ডালিম সকলের হাস্য সুরেন্দ্র বলিলেন জয়গোপালবাবু ব্রাহ্ম সমাজের এখন বুঝি কেশববাবুর ব্রাহ্ম সমাজে সেরূপ লোক নাই বিজয় গোস্বামী শিবনাথ ও আর আর বাবুরা সাধারণ ব্রাহ্ম সমাজ করেছেন শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলিলেন গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখত না ভাগ দিতে হবে বলে সকলের হাস্য কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল দেখলাম সে ছেলে কোলে করে নাচছে আবার শুনলাম লেকচার দেয় নিজেকে কে শিক্ষা দেয় তা ঠিক নাই টৈলক্য গাহিতেছেন চিদানন্দ সিন্ধু নিরে প্রেমানন্দে লহরী গান সমাপ্ত হইলে শ্রী রামকৃষ্ণ বলিতেছেন ওই গানটা গাও তো গা আমায় দে মা পাগল করে